বল বলরে হরি 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 বল এত কোথাও বৌঠুরে বাদ দিতে পারলাম না হুজুর। আচ্ছা তোমার কাজ মিটে গেলে একবার থানায় দেখা করো। ঠিক আছে। কাঁদিস নি মা, কাঁদিস নি। শুভ আমাদের বাড়ির ছেলের মতো, ওর যথাসাধ্য চেষ্টা করবে। চেষ্টা করবে? এদের আপনারা চেনেন না। এই পুলিশ যাত্রার টাকা পয়সা ছাড়া এক পাও নড়তে চায় না। এদের শরীরে দয়া মায়া বলে কিচ্ছু নেই। যার জন্য তুমি বাচ্চা চুরি করলে, সেই বই যখন মারা গেল তো বাচ্চা নিয়ে তুমি কি করবে? আমি বুঝি কি যার বাচ্চা তুমি তাকে ফিরিয়ে দাও। বস্তির সবাই কইতে আছে বউটা আমার সতী লক্ষ্মী ছিল, আমার আটকোরা নাম ঘুষাই দিয়া তবে মরছে। সব বুঝলাম, কিন্তু বউ নেই ওইটুকুন বাচ্চাকে তুমি সামলাবে কি করে? তার ব্যবস্থা করছি হুজুর, দাইমা সারাটা দিন ওরে রাখবো, আমি সন্ধ্যাবেলা সাপনা চাইয়া ফিরে আইসা মায়াটারে বুকে জড়ায় ধীরে শুয়ে থাকুম। বউটা মরছে, আমার তো একটা কিছু নিয়ে থাকতে হইব। কিরে শুভ, বাচ্চার কোনো খবর পেলি? না, চারদিকে তো খোঁজ করলাম। আমি জানতাম খোঁজ আপনি পাবেন না। শুনুন, কাল আমি কলকাতায় ফিরে যাচ্ছি, আপনাকে বলা রইল বাচ্চাটার খোঁজ আপনি দিতে পারেন যদি তাহলে নগদ 50,000 টাকা দেব। হ্যাঁ, 50,000, 50,000 রুপিস ক্যাশ। তোর উপর আমার অগাধ বিশ্বাস। দেখ, ভারতী তো শুধু আমার বোন নয়, তোরও তো বোন। এর থেকে বেশি তোকে আর কি বলবো। চলি। তুমি নিশ্চিন্ত থাকো, শুভ যে কোনো উপায় বাচ্চাটাকে খুঁজে বার করবে। তুমি এসো, তোমার সঙ্গে এসো। সব খেলা দেখা সারাদিনে কত টাকা রোজগার করো? তার কি কোনো ঠিক আছে? কোনোদিন 10 টাকা হয়, কোনোদিন 50 টাকাও পাই। চললে তো বাচ্চা ফিরে পেলে ওরা 50,000 টাকা দেবে। হকত্তা, শুনছি। রোদ বৃষ্টিতে ঘুরে ঘুরে সাপ খেলা দেখাতে হবে না। তুমি বাচ্চাটাকে নিয়ে এসো। ওরা যে 50,000 টাকা দেবে বলেছে, ওটা নিয়ে নতুন করে জীবন শুরু করো। টাকা লইগা মায়াটারে বেসে দিন করতা? মায়াটারে আমি চুরি করে আনছি ঠিক কথা, কিন্তু ও যখন আমার মরা বউটার পাশে শুয়া মামা করে কানছে, তখন ও আমার মাইয়াই। বুঝতে পারতেছি আমি আপনার খুব বিপদে ফেলাই দিছি। ঠিক আছে, আমি মায়াটারে নিয়ে আইতেছি, তবে দয়া করে টাকার কথা কইবেন না, ও কথা শোনাও পাপ। চলো, যেদিন থেকে পোশাকটা আমি পরেছি সেদিন থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় আমি করিনি, তবে আজ করছি। বোধহয় জীবনের সব থেকে বড় অপরাধটাই আজ করছে। চলো তারক, 50,000 খান, 1,00,000 টাকা দিও তোমার বুক। আজকা অনেক টাকা পাইছো। আমার আরো চাই, আরো। কি করবা এত টাকা দিয়া? কি করুম? তরে বিয়া দিতে হইব না? না, আমি বিয়া করুম না। না, আমার বিয়া দিব না কম। ঠিক আছে ঠিক আছে, অকল ওইগুলো সব গুছাই তুলে রাখতো, আমি স্নান করে আইতেছি। পাগলি মাইয়া। কি বুঝছেন ডাক্তারবাবু? 7 দিন হয়ে গেল জ্বরটা কমছে না, আমার মনে হয় আজ রাতেই ওনাকে নার্সিং হোমে ভর্তি করে দেওয়া উচিত, দেরি করা ঠিক হবে না। মা,
স্বপ্ন দেখছস নাকি? উঠে বলি যে দেখলাম আমার মা। তোর মা? দেখলাম আমার মা দু হাত বাড়ায় আমারে ডাকতেছে। না হুজুর। আরে শেষ শেষ নমস্কার। নমস্কার, কি খবর? খুশি কেমন আছে? রাত থেকে একটু জ্বর হইছে। ওটা জ্বর কি করে হলো? কি জানি। আচ্ছা হুজুর, আপনার বন্ধুর বোন মানে খুশির মায়ের কোনো খবর জানেন? কেন বলো তো। না মানে পরশু রাত্রির ঘুমের মধ্যে খুশি হঠাৎ মা করে চিৎকার দিয়ে উঠে বসলো, তারপর থেকেই ওর জ্বর। কি হইল হুজুর? কাল বিকেলে কলকাতা থেকে ফেরার পথে মেয়ের থানায় এসেছিল। ও বলল পরশু রাতে খুশির মা মারা গেছে। কতদিন পর ভাত খাইতেছি, কত বাবা তারকনাথের কৃপায় তোর জ্বর যে সারছে আমি তো ভয়ই পাইয়া গেছিলাম। নে খা খা। আরদা ওদা আরদা দাদি চলো, একটা সাপ বেরিয়েছে। ওই বেরিয়েছে ওই জঙ্গলে আমবাসা ঘোড়ায়। চল 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 যাই। খাওয়ান ফেলাইয়া যাইও না বাবা, খাইয়া যাও। সাপকে অতক্ষণ আমার লেগে বইয়ে থাকবো নাকি? চাইরা দে। চল 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 যাই। তোদের বংশের উপর বাবা তারকনাথের অভিশাপ আছে রে খুশি। বাবাকে যদি বাঁচাতে চাস তারকেশ্বর নিয়ে যা। যা মা, বাবার দয়া হলে ওই কালকেউটিকে দিয়ে বিষ তুলিয়ে দেবে। কিরে খুশি, কি হয়েছে? বাবারে সাপে কাটছে। বলিস কে? আমি বাবারে লইয়া তারকেশ্বর যাবো, তুমি আমারে লইয়া চলো পুলিশ কাকু। তারকেশ্বর যাবে? আমি বাবা তাকডাতে কমু বাবারে বাঁচায় দিতে, ঠাকুর ঠিক বাঁচিয়ে দিব। তুমি আমারে লইয়া চলো না পুলিশ কাকু, তুমি আমারে লইয়া চলো না। বাবা ছাড়া আমার কেউ নেই।
বাচ্চা মেয়েটা না হয় অবুঝ, আপনি তো অবুঝ নন। মরা মানুষকে বাঁচাবার ক্ষমতা কোনো দেবতারই নেই, এটা ওনা বুঝলে, আপনি তো বুঝেন। বুঝে বুঝে সব বুঝে, বুঝে অনেক সময় চুপ থাকতে হয়। খুশি ওঠ, খুশি ওঠ, ওঠ খুশি ওঠ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।